Down the wicket he comes. Down the wicket এসে পট অফ স্পিনার শিবানায় জহির খানকে উড়িয়ে মারা লর্ডসে তেড়ে ফুড়ে সেঞ্চুরি উদযাপন এশিয়া কাপের 1 2 3 4 কিংবা এবিপিএল ট্রফি তামিম ইকবাল মানে কি তামিম ইকবাল মানে বাংলাদেশের ব্যাটিং ইউনিট কিংবা অনেকখানি বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারকে যে কটা নাম আপনার মাথায় আসবে সবার আগে আসা নামটাই তামিম ইকবাল খান শুধু কি ব্যাটার পরিচয় গন্ডিটা কি একটু ছোট হয়ে গেল বাড়িয়ে দিচ্ছি দেশের অন্যতম সেরা অ্যাথলেটও এই তামিম চট্টগ্রামের খানের পুরো ক্রিকেট জার্নিটাই একটা গল্প অবশ্য গল্প এত ছোট হয় নাকি এ তো রীতিমতো মহাকাব্য আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস ওই যে ইংলিশ সামার প্রথম ইনিংসে অর্ধশতকের পর লর্ডসের এক কর্মকর্তাকে জানালেন অর্ধশতক করলে কি নাম লেখানো হয় না কর্মকর্তা জবাব না শতকই লাগবে পরের ইনিংসে করলেন ঠিক তেড়ে ফুড়ে একটা শতক উদযাপনেও ছিল ভিন্ন একটা মাত্রা ওই ছবিটা হয়তো আপনার দেখাই যেন বলতে চাইলেন চিনে নেই আমায় আর নামটা লিখে রাখ লর্ডসের অনার্স বোর্ডে চট্টগ্রাম টেস্টে খুব পেটাচ্ছিলেন ইংলিশ বোলারদের লাঞ্চের আগেই পেয়ে যেতে পারতেন শতক ফিরলেন 90 এর আগে কেভিন পিটারসন টিপ্পনি কাটলেন এখানে তো খুব মারছিস পারলে ওল্ট্রাফোর্ডে এসে দেখিস তামিম জানতেন না পরের সফরে ওল্ট্রাফোর্ডে টেস্ট আছে বাংলাদেশের কেপি জানতেন ওল্ট্রাফোর্ডে এসে ঠিকই খাবি খাবে এরা পরে তিনি কেপিকেও দিলেন অদৃশ্য একটা জবাব ওল্ট্রাফোর্ডেও করলেন দারুণ একটা শতক তামিমের শুরুর গান ছিল শ্রুতিমধুর জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে পোর্ট অফ স্পেনের গ্যালারিতে আশ্রয় ফেলা যেন জানানো যতক্ষণ উইকেটে আছি মেরেই খেলবো লম্বা ক্যারিয়ারে অবশ্য পরে খোলসও বদলেছেন ব্যাটিংয়ে বাংলাদেশের বেশিরভাগ রেকর্ডসই তার দখলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি প্রতিষ্ঠা শতক একমাত্র বাংলাদেশ হিসাবে 15,000 রান ওয়ানডের সর্বোচ্চ রান কিংবা শতক সবই চট্রলার খানের দখলে রানে নেই চারপাশে রব তাকে বাদ দাও এশিয়া কাপে দলে থাকা নিয়ে নানান অভিযোগ ফিরলেন টানা চারটা ফিফটিতে ছিল ভিন্ন উদযাপন 12 এশিয়া কাপের 1-2-3-4 আরেকবার রান খরা আরেকবার ছুড়ে ফেলো পাকিস্তানের বিপক্ষে দুটো শতক একটা অর্ধশতকে ফিরলেন পরের কটা বছর কেবল রান বন্যায় ভাসলেন একমাত্র বাংলাদেশি হিসেবে করেছেন 8,000 ওয়ানডে রান একটা ফ্যাক্ট যোগ করাই যায় তামিম ওয়ানডে ক্রিকেটে 8,000 রান করেছেন রাহুল দ্রাবিড় গিলক্রিস্ট ইনজামাম সেওয়াগ গিবস সাঙ্গাকারা যুবরাজ দিলশান আজহারউদ্দিন জয়সুরিয়া জয়বর্ধনের মতো তারকাদের চেয়েও কম ইনিংসে স্বপ্ন ছিল বড় থামার আগে যে কোনো ফরম্যাটে 10,000 রান করবেন ওয়ানডে ফরম্যাটে যা খুব বেশি দূরেও ছিল না আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ অবসর ফেরা ভাঙন ক্যাপ্টেন্সি ছাড়া আবার ফেরা সাময়িক বিশ্রাম তামিম আবার কবে ফিরবেন বাংলাদেশের জার্সিতে জবাবটা তার কাছেই বল আসছে ডট দেবেন নাকি ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারবেন জবাব তার কাছেই তার ব্যাটেই ছোটবেলায় তামিম নাকি ঘুমানোর আগে রাতে তারা দেখেই ঘুমাতেন কারো কাছ থেকে শুনেছেন আকাশে তারা থাকলে পরের দিন বৃষ্টি হয় না তার মানে দিনে নিশ্চিত ক্রিকেটটা অনেকক্ষণ খেলা যাবে অনেক বছর পরেও যখন কেউ এদেশে ক্রিকেট আকাশে তাকাবে ব্যাটিংয়ে সবচেয়ে জলজল করা নামটাই থাকবে তামিম আর লাভ দিয়ে যেন বলতে চাইবে চিনে নেয় আমায় আর নামটা দেখে নে লর্ডসের অনার্স বোর্ডে হ্যাপি 35 তামিম ইকবাল খান রিফাত ইমিল টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.